হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষা হয়েছিল গত 11 ফেব্রুয়ারি 2022। প্রথমেই আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রশ্ন। তো সমাধান অংশে আসা যাক। প্রথমেই ছিল দেখতে পাচ্ছেন 1 নম্বরে পরিবেশের উপর কীটনাশকের বিরূপ প্রভাব বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন। 2 নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন যে গাছ একবার ফল দিয়ে মরে যায়, তো এটা হবে ঔষধি। 1ই গুরুর শিষ্য যারা, উত্তর হবে সতীর্থ। নিজেকে পণ্ডিত মনে করে যে, উত্তর পণ্ডিত সমন্ন। শোনা মাত্র যিনি মনে রাখতে পারেন, উত্তর হচ্ছে শ্রুতিধর। পরের আয়ে জীবন ধারণ করে যে, উত্তর পরাণ্যজীবী। এরপরে 3 নম্বরে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ এ ফার্মার। 4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমেই ছিল ক্যান আই লুক আপ এ ওয়ার্ড ড্যাশ ইউরো ডিকশনারি, তো এটা হবে ইন ইউরো ডিকশনারি। 2 নম্বরে দ্য টিকিট ইজ ভ্যালিড, শূন্যস্থানে হবে আপ টু 7 মান্থস। এরপরে ছিল অনলি গ্রাজুয়েট আর এলিজিবল ফর দ্য পোস্ট, এখানে হবে ফর। এরপরে হচ্ছে হি ইজ কম্পিটেন্ট ফর দ্য ওয়ার্ক, এখানে হবে ফর। দে লিভ অন ক্যাচিং ফিশ, এখানে হবে অন। এরপরে হচ্ছে 5 নম্বরে ছিল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে 20% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত গুণ বৃদ্ধি পাবে। তো তার ক্ষেত্রফল শতকরা 44% বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন সমাধানটি, ভিডিও থামিয়ে নিয়ে আপনারা সমাধানটি দেখতে পারেন। এরপরে ছিল 6 নম্বরে কিছু এক কথায় উত্তর দিন। প্রথমে ছিল মাটির ময়না ছবির পরিচালককে, উত্তর মাটির ময়না ছবির পরিচালক হচ্ছে তারেক মাসুদ। বিশ্বের বৃহত্তম স্বর্ণের খনি কোন দেশে অবস্থিত, উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। এরপরে ছিল আয়তনের দিক থেকে সর্ববৃহৎ মুসলিম দেশ কোনটি, উত্তর ইন্দোনেশিয়া। কোন স্থানকে প্রাচ্যের ডেন্ডি বলা হতো, উত্তর হচ্ছে নারায়ণগঞ্জকে। এরপর হচ্ছে দেবদাস উপন্যাসের লেখককে, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। UNHCR এর পূর্ণরূপ কী, উত্তর ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। এরপর হচ্ছে অপারেশন সার্চ লাইট কি, উত্তর 1971 সালের 25শে মার্চ রাতে বাংলাদেশিদের উপর পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিচালিত হত্যাকাণ্ডের অভিযানের নাম। দাবা খেলার উৎপত্তি হয় কোন দেশে, উত্তর ভারতে। এরপরে হচ্ছে আই হ্যাভ এ ড্রিম বিখ্যাত ভাষণটি কে দিয়েছিলেন, মানে ভাষণ বানান ভোলা হয়েছে মধ্যাহ্নসহে, মার্টিন লুথার কিং জুনিয়র আর কি দিয়েছিলেন। 2 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে, উত্তর কামরুল হাসান। এরপরে ছিল সংক্ষেপ উত্তর দিন 7 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা গম ও ভুট্টার বৈজ্ঞানিক নাম লিখুন। প্রথমেই ছিল তো গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিটিকাম এবং ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামেইস। মাটির জো অবস্থা কি, উত্তর চাষাবাদের জন্য উপযুক্ত অবস্থা। গম গাছে নাইট্রোজেন ও সালফারের অভাবজনিত লক্ষণ কি, উত্তর হচ্ছে পাতা হলদে হয়ে যায়। ঘ আলুর মরক রোগের জন্য দায়ী ছত্রাকের বৈজ্ঞানিক নাম কি, উত্তর ফিতোফথোরা ইনফেস্টেন্সেস। ও ফল আর্মি ওয়ার্ম ও কাটুই প্রকার বৈজ্ঞানিক নাম কি, উত্তর স্পোডো পেট্রা ফ্রুগি পেরাডা এবং হচ্ছে আর্গোটিস ইপসিলিয়ন। 6 নম্বর একটি গাছের অত্যাবশ্যক উপাদান কয়টি, দুটি করে মুখ্য ও গৌণ উপাদানের নাম লিখুন, উত্তর হচ্ছে একটি গাছের অত্যাবশ্যকীয় উপাদান 10টি, মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস, গৌণ হচ্ছে বোরন ও জিঙ্ক। এরপরে বাংলাদেশকে কতটি কৃষি পরিবেশ অঞ্চলে বিভক্ত করা হয়েছে, বা অঞ্চল আছে, উত্তর 30টি। 9 নম্বর ছিল একটি ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে 3 ও 4 মিটার, এর অতিভুজের দৈর্ঘ্য কত মিটার।
আমরা জানি অধিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো সেই সূত্র অনুযায়ী এটা করলে হবে 5। এরপরে এক বর্গ কিলোমিটার এলাকাতে কত হেক্টর জমি আছে, তোর 100 হেক্টর। ব্লাস্ট প্রতিরোধী দুটি গমের জাতের নাম লিখুন, উত্তর হচ্ছে বাড়ি গম 33 এবং WMRI 3। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।